ओम नमः भगवते वासुदेवाय। श्रुति छंद गख वदति परमं ब्रह्म पूरकं श्रुतिर्वैकुंठखं वदति किल जद विष्णु सदनं सिद्धद्वीपञ्चन्य विरलरसी कोयं ब्रजवनम् श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुदितम् श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितम् देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं कामादितरंगमध्ये कृपामयी त्वां शरणं प्रपन्नां वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंदो श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबृंदो। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे शिवदेव जय प्रभुपाद जय रामदास जय गौर सुंदर जय जगन्नाथ देव जय गिरिराज আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ষোড়শ অধ্যায়ের একবিংশ শ্লোকে তা কৃষ্ণ মাতরম পত্যম অনুপ্রবিষ্টাং तुल्य व्यथा समनुग्रीज्य शुच श्रवंत्य तस्ता ब्रजप्रिय कथा कथयंत आसन कृष्णा नने अर्पित द्विशो मृतक प्रतीका। जरा मातृस्थानिया ব্রজগোপীগণ কৃষ্ণ জননীর সম দুঃখিতা হয়েছিলেন এবং তারা শোকেতে অশ্রু ত্যাগ করছিলেন, তথাপি পুত্রের প্রতি পূর্ণ চেতনামগ্ন কৃষ্ণ জননী যশোমতীকে তারা সবলে ধরে রেখেছিলেন।
মৃতবত দাঁড়িয়ে তার মুখের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে এই সকল গোপীরা প্রত্যেকে ব্রজের প্রিয়তমের লীলাসমূহ স্মরণ করতে লাগলেন। কারণটা হচ্ছে যে কৃষ্ণকে যখন ব্রজদেবীগণ অন্বেষণ করতে করতে পাচ্ছিলেন না, তখন যোগমায়া দেবী বলেছিলেন, দেখো কৃষ্ণকে অন্বেষণ করে পাওয়া যায় না, সুতরাং শ্রীকৃষ্ণের গুণমহিমা যদি কীর্তন করতে পারো তাহলে তোমাদের কৃষ্ণকে পাওয়ার চেষ্টা করতে হবে না, বরং তোমাদের কাছেই কৃষ্ণ এসে উপস্থিত হবে। এই চিন্তা করে যেন সেই কথার স্মৃতিচারণ করে তারা চিন্তা করলেন, এইভাবে যখন ভগবান শ্রীকৃষ্ণ বিপদাপন্নের লীলা করছেন তাহলে আমরা সকলে মিলে কালীয় হ্রদের তটে শ্রীকৃষ্ণের গুণমহিমা কীর্তন করি। এই বলে তারা সকলে মা যশোমতীকে খুব দৃঢ়তার সঙ্গে আটকে রেখে সকলে একত্রিত হয়ে কৃষ্ণের গুণমহিমা কীর্তন করতেছিল। কেননা ভগবান বলেছেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে ন চ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীগণের হৃদয়েও অবস্থান করি না, আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করেন আমি সেইখানে অবস্থান করি। অতএব আপাতত ওই কালীয় নাগের মধ্যে বেষ্টিত অবস্থা হলেও যদি আমরা কৃষ্ণের গুণমহিমা কীর্তন করি তাহলে নিশ্চয়ই কৃষ্ণ এখানে চলে আসে। কেননা ওই বিষ জলে ঝাঁপ দিলে তো ওখানে মৃত্যু অনিবার্য, আর কালীয় দংশন করবে তার পুত্র কন্যা স্ত্রী সকলে মিলে। সুতরাং এমতাবস্থায় আমাদের এই একটাই কাজ যে যদি আমরা কৃষ্ণ কীর্তন করি তাহলে ঠিক কৃষ্ণ এখানে চলে আসবে। কৃষ্ণ পানার নির্বিশত নন্দাদিন বিক্ষতং হ্রদম প্রত্যশেষদৎস ভগবান রাম কৃষ্ণানুভাবি ভাবিবিত। কৃষ্ণ প্রাণান নির্বিশত নন্দাদিন বিক্ষতং হ্রদম, কৃষ্ণ গত প্রাণ নির্বিশত প্রবেশ করতে উদ্যত নন্দাদীন নন্দ মহারাজ প্রমুখ বিক্ষ দেখে সেই হ্রদম প্রত্যাশেধত নিবারণ করলেন। স তিনি ভগবান সর্বশক্তিমান রাম শ্রী বলরাম শ্রীকৃষ্ণের শক্তিবিদ, এই শক্তি সম্বন্ধে তিনি সব জানতেন। অর্থাৎ শ্রী বলরাম দেখলেন যে শ্রী নন্দ মহারাজ এবং অন্যান্য কৃষ্ণগত প্রাণ গোপগণ সেই সর্পহ্রদে প্রবেশে উদ্যত, তখন পরমেশ্বর ভগবান রূপে শ্রী বলরাম শ্রীকৃষ্ণের প্রকৃত শক্তি পূর্ণরূপে জ্ঞাত ছিলেন, আর তাই তিনি তাদের সকলকে নিবারণ করেছিলেন। কিছু গোপগণকে শ্রী বলরাম কথা বলে নিবৃত্ত করেছিলেন, অন্যান্যদের দেহ বলে ধরে রেখেছিলেন,
এবং পরে অন্যদের প্রতি তার প্রভাবশালী স্মিত হাস্যময় দৃষ্টিপাত প্রয়োগ করে নিবারিত করেছিলেন। হতবুদ্ধি পরিস্থিতিতে তারা সর্পহদে প্রবেশ করে শ্রীকৃষ্ণের জন্য প্রাণ ত্যাগেও প্রস্তুত ছিলেন, কিন্তু বলদেবের একমাত্র নিবারণ করার দরুন যে কোনো উপায়ে তারা বলদেব সমস্ত ব্রজবাসীদের কালিয়ার হ্রদে যাওয়ার থেকে নিবারণ করলেন। দেহ বলে ধরে রেখে প্রভাবশালী স্মিত হাস্য দৃষ্টিপাত করে এবং যুক্তির দ্বারা কথা বলে কি যুক্তি দেখালেন, কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান, ন তৎ সমস্যা দৃঢ় নৈব দৃশ্যতে, যার সমান নাই আর অধিক শক্তির কোনো প্রশ্নই ওঠে না। অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র শক্তিমান তত্ত্ব হলেন ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। অতএব তার কাছে এই কালিয়ার শক্তি অতি নগণ্য, এই কথা বলে তাদের বুঝিয়েছিল। তাহলে তিন ভাবে বুঝিয়ে, তা যারা এই কথা বুঝলেন না তাদেরকে বাহু বলে শক্ত করে ধরে তাদেরকে আটকে দিলেন। আর তারপরে কি, তার প্রভাবশালী যে কৃষ্ণের যুক্তিপূর্ণ কথা, কৃষ্ণ শক্তির যুক্তিপূর্ণ কথা বলে বাকিদের নিবারণ করলেন। ইত্থং স গোকুল মনন্য গতি নিরীক্ষম শাস্ত্রী কুমার মতি দুঃখিতম আত্মহেতু আজ্ঞায় মর্ত্য পদবী মনুবর্তমানম স্থিত্বা মুহূর্ত মুদতিষ্ঠ দুরঙ্গবন্ধ্যাত্। ইত্থং স গোকুলম অনন্য গতি নিরীক্ষ, এইভাবে গোকুলের তার নিজের সম্প্রদায় এখানে নিজের সম্প্রদায় বলতে গোকুল, অনন্য গতিম ন অন্য গতিম যস্য বিদ্যতে, তাকে ছাড়া আর কোনো আশ্রয় বা উদ্দেশ্য না থাকায় নিরীক্ষ তাকে দর্শন করে সস্ত্রী স্ত্রী সহ কুমারম শিশু অতি দুঃখিতম অত্যন্ত দুঃখিত আত্মহেতু তার জন্য আজ্ঞায় অবগত হয়ে মর্ত্য পদবীম মর্ত্য লীলা অনুবর্তমান অনুকরণে স্থিত্ব স্থিত থেকে মুহূর্তম কিছু সময়ের জন্য উদতিষ্ঠ তিনি উত্থিত হলেন উরঙ্গ সর্পের বন্ধনাত থেকে। অর্থাৎ একজন সাধারণ মানুষের ব্যবহার অনুকরণে ভগবান মাত্র কিছু সময় সেই সর্প কুণ্ডলীর মধ্যে ছিলেন, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে তার প্রতি প্রেমবশত তার গ্রাম গোকুলের স্ত্রী শিশু এবং অন্যান্য অধিবাসীগণ অতীব দুঃখের মধ্যে আছে, তিনি তাদের জীবনের উদ্দেশ্য এবং একমাত্র আশ্রয়স্বরূপ, তাই তখন তিনি তৎক্ষণাৎ কালিয়নাগের বন্ধন থেকে উত্থিত হলেন। যখন দেখলেন যে ভক্তদের তার ভক্তদের একমাত্র প্রাণপ্রিয়া তিনি, আর তার জন্য তারা প্রাণ
রাখতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করছেন না, আর কালিয়ের এই বিষযুক্ত জলে ঝাঁপ দিতেও কুণ্ঠাবোধ করছেন না। কোনোরকমভাবে বলদেব তাদের সকলকে আটকে রেখেছেন। তখন শ্রী ভগবান সেই সর্পের কুণ্ডলী থেকে তিনি উত্থিত হলেন। তৎপ্রত্যমানবপুষা ব্যথিতাত্মভোগস তক্তবর্ণমজ্জকুপিত স্বপনানভুজঙ্গ তস্থৌ শসন শসনরন্ধ্র বিষাম্বরীষ তদ্ধেক স্খনন স্খনল মুখমুখ হরিমিক্ষমাণ তৎপ্রত্যমান বপুষা। তার অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রত্যমান বর্ধিত হয়ে বপুষা দিব্য শরীর দ্বারা ব্যথিত আত্ম তার নিজ ভোগ সর্প শরীর তক্ত ত্যাগ করে উন্নমজ্জ উন্নত করে কুপিত ক্রুদ্ধ স্বফনান তার ফনা ভুজঙ্গ সর্পতস্থ অবস্থান করেছিল শ্বসন জোরে শ্বাস নিতে নিতে শ্বসনরন্ধ্র তার নাসারন্ধ্রে বিষ অম্বরীষ বিষ পাকের জন্য দুটি পাত্রের মতো স্তব্ধ স্থির ইক্ষণ তার চোখ দুটি উলমুখ অঙ্গার সদৃশ মুখ তার মুখ পরমেশ্বর ভগবান ঈক্ষমান। অর্থাৎ ভগবানের বর্ধিত শরীর দ্বারা তার তার দেহ পীড়িত হলে কালীয় তাকে পরিত্যাগ করল। ভগবান যখন নিজ ইচ্ছাতে তার শরীরকে বর্ধন করে তার কুণ্ডলী থেকে তাকে বাইরে প্রকাশ করে নিলেন, তখন কালীয় তাকে পরিত্যাগ করলো, ধরে রাখতে পারল না, কিন্তু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই সর্প তখন তার ফনা উন্নত করে জোরে জোরে শ্বাস নিচ্ছিল, তার দুই নাসারন্ধ্র বিষপাকের জন্য দুটি পাত্রের মতো মনে হচ্ছিল, এবং তার মুখের স্থির চক্ষু দুটি ছিল যেন অঙ্গার সদৃশ। এভাবেই সেই সর্প ভগবানকে ক্রোধান্বিত হয়ে দেখতেছিল যে আমি শক্ত করে ধরলাম কিন্তু আমার থেকে বেরিয়ে গেল। তং জি হয়া দিশক্ষয়া দিশিক্ষয়া পরিলে লিহানাং সে শ্রীকণে যতি করাল বিষাগ্নি দৃষ্টিম কীড়ন্নমুং পরিসর সার যথা খগেন্দ্র বভ্রাম স্বৈপবসরং পশমিক্ষমাণম তম জিহয়া দিশিখয়া পরিলেলিহানম কালিয়া তার জিহা দ্বারা দিশিখয়া দ্বিখণ্ডিত পরিলিহানম বারবার লেহন করে তার দুই শ্রীকণী ওষ্ঠ অতি করাল ভয়ঙ্কর বিষ অগ্নি বিষানলযুক্ত দৃষ্টিম কীড়ন ক্রীড়ারত অমুম তাকে পরিশসার চতুর্দিকে ভ্রমণ করছিলেন, যেমন খগেন্দ্র পক্ষীরাজ গরুড় বভ্রাম ভ্রমণ করছিল স কালিয়পি অবসরম সুযোগ দংশনের জন্য প্রতীক্ষমাণ। ভগবান তার সেই বন্ধন থেকে নির্গত হয়ে যখন তার শক্তির পরাভব কালিয় অনুভব করল, বারবার তার দ্বিখণ্ডিত জিহ্বা দ্বারা ওষ্ঠলেহনকারী কালিয় ভয়ঙ্কর বিষানলযুক্ত স্থির দৃষ্টিতে কৃষ্ণকে দেখছিল, কিন্তু কৃষ্ণ ঠিক
যেভাবে গরুড় একটি সর্পের সঙ্গে খেলা করে সেভাবে এই ক্রীড়াচ্ছলে তার চতুর্দিকে ভ্রমণ করেছিলেন। প্রত্যুত্তরে কালীয় ভগবানকে দংশন করার জন্য সুযোগের অপেক্ষায় ভ্রমণ করছে, সে মুখ ফিরাচ্ছে দংশন করার জন্য, কিন্তু শ্রী ভগবানও তাকে যেন গরুড় পক্ষীর মতো চতুর্দিক থেকে তিনিও ভ্রমণ করছেন, যে যাতে করে দংশন করতে না পারে, এইভাবে একটা লীলা প্রকাশ করছেন। তো এখানে শ্রীকৃষ্ণ এত দক্ষতার সঙ্গে চতুর্দিকে ভ্রমণ করেছিলেন যে কালীও তাকে দংশন করার কোনো সুযোগ লাভ করতে পারছে না। এভাবেই সর্পটি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ক্ষিপ্রতা দ্বারা পরাজিত হয়েছিল। এইভাবে কৃষ্ণের যে বুদ্ধিমত্তা এবং তার অপ্রাকৃতত্ব, তাতে যেন কালীয় নাগ নিজে পরাজিত হওয়ার মতো অবস্থা, যে তার শক্তি দিয়ে আমি তো কুণ্ডলী করে ধরে রাখতে পারলাম না, মনে করলাম দংশন করব, কিন্তু এত বেগে ঘুরছে আমি তো ঘুরে তাকে দংশন করবার সুযোগই পাচ্ছি না। এবং পরিভ্রমহত যশ মুন্নতাসম তাংসম আনম্য তৎপৃথুশির সদিরূঢ় আদ্যম তন্মূর্ধরত্ন নিকর স্পর্শতা তিতাম্র পাদাম্বুজ অখিল কলাদি গুরুর নর্ত্যম। এবং পরিভ্রম হত ওজসম, এইভাবে চতুর্দিকে ভগবানের ভ্রমণের ফলে হত নিস্তেজ ওজসম, নিস্তেজ হল শক্তি, উন্নত অংশম স্কন্দকে আমন্য অবনত করে তার পৃথুশিরসু বৃহৎ মস্তকে অধিরূঢ় আরোহণ করে আদ্য সব কিছুর আদি কারণ তৎ তার মূর্ধ মাথায় রত্ননিকর অসংখ্য রত্ন স্পর্শ করে অতি তাম্র অরুণ বর্ণে রঞ্জিত পাদম্বুজ যার পাদ পদ্মদ্বয় অখিল কলা সকল কলা শিল্পের আদিগুরু ননর্থ নৃত্য শুরু করলেন। তার অবিশ্রান্ত পরিভ্রমণের দ্বারা সর্পের শক্তিকে দুঃসহভাবে নিঃশেষিত করে সব কিছুর আদি কারণ শ্রীকৃষ্ণ কালিয়ের উন্নত স্কন্দকে অবনত করে তার বৃহৎ মস্তকের উপর আরোহণ করলেন। এভাবেই সমস্ত শিল্পকলার আদিগুরু ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করতে শুরু করলেন এবং সর্পের শিরোপরি অসংখ্য রত্নের স্পর্শে তার চরণ কমল যেন আরও সুরঞ্জিত হয়ে উঠেছিল। এমনি তো শ্রী ভগবানের চরণ কমল হস্তকমল রক্তাভ, তারপরে সেই বহু রত্নের স্পর্শে আরও সুরঞ্জিত হয়েছিল ভগবানের শ্রী চরণ যুগল। শ্রী হরিবংশে বর্ণনা করা হয়েছে শিরস কৃষ্ণ জগ্রাহ সহস্তেনাবনম্য, কৃষ্ণ নিজ হাতে কালিয়ের মাথা চেপে ধরে তাকে অবনত হতে বাধ্য করেছিলেন। এই পৃথিবীর অধিকাংশ মানুষই পরমতত্ত্ব পরম পুরুষের কাছে অবনত হতে অনিচ্ছুক, জড় চেতনা নামক দূষিত অবস্থায় আমরা বদ্ধজীবেরা আমাদের অর্থহীন অবস্থানের জন্য গর্বিত হওয়ার ফলে ভগবানের কাছে মস্তক অবনত করতে অনিচ্ছুক, এটা অভিমান। যদিও ঠিক যেভাবে শ্রীকৃষ্ণ জোর করে কালিয়ের মস্তক নত করিয়ে তাকে পরাজিত করেছিলেন, ঠিক তেমনিভাবেই দুর্দমনীয় কালরূপে পরমেশ্বর ভগবানের শক্তি সমস্ত বদ্ধজীবকে সংহার করে, তাদের উদ্ধত মস্তক
অবনত করতে বাধ্য করে। যত বড় শক্তিশালী ব্যক্তি হন না কেন, যত বড় অভিমানী ব্যক্তি হন না কেন, যত বড় ধনশালী ব্যক্তি হন না কেন, বলছেন যে কালের প্রভাবে ভগবত ইচ্ছাক্রমে তাকে একদিন অবনত করতে বাধ্য করে। আমাদের তাই জড় জীবনের কৃত্রিম অবস্থাটি পরিত্যাগ করে আগ্রহ সহকারে পরমেশ্বর ভগবানের চরণ কমলে আগে থেকেই মস্তক অবনত করে তার বিশ্বস্ত দাস হওয়া উচিত। তাই চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন যে কালিয়ের শিরোপরে অসংখ্য কঠিন রত্নরাজির সংস্পর্শে শ্রীকৃষ্ণের পাদ পদ্মদ্বয় তামার মতো লাল হয়ে উঠেছিল। শ্রীকৃষ্ণ তখন সেই উজ্জ্বল অরুণ বর্ণের পাদদ্বয় দিয়ে চলমান সর্পের অস্থির ফণাসমূহের উপরিভাগে নৃত্যের মাধ্যমে তার শৈল্পিক দক্ষতা ভক্তদেরকে প্রদর্শন করিয়েছিলেন। সে কৃষ্ণের কোনো কষ্ট হয় নাই, আনন্দের সঙ্গে তিনি নৃত্য করছেন নৃত্যের তালে তালে, ছন্দের তালে তালে। বৃন্দাবনের ব্রজদেবীগণ যারা সেই সময় কৃষ্ণের সঙ্গে গভীর ভক্তিময়ী সম্পর্কে আবদ্ধ ছিলেন, তাদের আনন্দদানের উদ্দেশ্যে এই অসাধারণ নৃত্য কুশলতা শ্রী ভগবান প্রদর্শন করেছিলেন। তারা যে এতখানি বিষাদগ্রস্ত অবস্থা প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু সেই অবস্থা থেকে তাদের সকলকে, ব্রজবাসীদেরকে, গোপদেরকে, গাভীদেরকে, গোবৎসগণকে, মাতা যশোমতী, নন্দবাবা আদি সকলকে আনন্দ দান করবার জন্য তিনি মৃদু হাস্য সহকারে তার সমস্ত ফণার উপরে তিনি তালে তালে নৃত্য করতে লাগলেন। এই দৃশ্য দেখে তখন ব্রজবাসীগণের মনের মধ্যে কিছু দুঃখের অবসান হয়েছিল। বেঞ্ছাগত ভৈষ্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবলে প্রবেশ। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম হরিহর, যাদবায় মাধবায় কৃষবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারি গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু রূপ সনাতন ভক্ত রঘুনাথ, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, জয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন না চবিষ্ট পুরাণ, এই ছয় গোসাই যার মুই তার দাস, সবার পদ রেণু মোর পঞ্চগ্রাসের, চরণ সেবি ভক্ত শনিবার মার জন্মে জন্মে হয় বিলাস, জয় গোসাই যবে ব্রজ কৈলাবাস, রাধা কৃষ্ণ মিত্র লীলা করিলা প্রকাশ,
आनंद बल हरि भज वृंदावन गुरु वैष्णव पदे मजाइया मन गुरु वैष्णव पाद पद्म करिया हरिनाम संकीर्तन कहे नरोत्तम दाम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गुरु हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय गुरु जय गुरु हरि बोल हरि बोल हरि बोल हरि श्री श्री गुरु गौरांग गंधर्व विकागिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधा रमन देव हमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधामोदर जुगंतराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन अधिवेशन महामहोत्सव की परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वृत्तिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमार संत गोस्वामी ठाकुर की जय जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय सपार्षद श्रील प्रभुपाद की जय श्री रूपानुग गुरुवर्ग की जय कंथराज श्रीमद भागवतम की जय श्रोता भक्त वृंद की जय श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरिहरी।